আল্লাহ রসুল সাল্লাম সাফাত করতে পারবেন না এই ধরনের আকিদা ছড়ায় বাংলাদেশে কারা তারাই ছড়ায় যারা মাজহাবকে মানে না তারাই ছড়ায় যারা আউলিয়া একরামকে শ্রদ্ধা করে না তারাই ছড়ায় যারা আল্লাহর বলিদের সামনে বেআবি করে থাকে গেছে সত্য অজাহাতাল বাতেল চলে গেছে মিথ্যে ইন্নাল বাতেল নিশ্চয় মিথ্যে কানা জাহুকা চিরদিন মিথ্যে আল্লাহ রসুল সাল্লা ইসলাম সাফাত করতে পারবেন না এই ধরনের আকিদা ছড়ায় বাংলাদেশে কারা তারাই ছড়ায় যারা আমার ঝাপকে মানে না তারাই ছড়ায় যারা আউলিয়া একরামকে শ্রদ্ধা করে না তারাই ছড়ায় যারা আল্লাহর সামনে থাকে আল্লাহর যারা অস্বীকার করে তাদেরকে মুসলমান বলার কোন সুযোগ না তারা বাংলাদেশে ইসরায়েলের বাস্তবায়ন করতে চায় জনপুর ফুরফুরা ফুলতলি আহ জমাত ও আহলে কৌম মাসলাকের মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে এই ভেতাকে প্রতিহত বাংলাদেশে করতেই হবে জৈনপুরীর পীর তিনি দাবি করেছেন জৈনপুরের পীর সাপ তিনি দাবি করেছেন যে আহলে হাদিস বে সালাফি তারা নবীর সাফায়াতে বিশ্বাস করে না এটা নির্লজ্জ মিথ্যা কথা আল্লাহ বলেছেন সুরে ইমরানের একষট্টি নাম্বারতে মিথ্যকের আল্লাহর আল্লাহ আমরা নবীর সাফায়াতে শুধু বিশ্বাসই করি না বরং আমরা মনে করি নবী তো আমাদেরই নেতা ঠিক না ঠিক কারণ আমরা তো হাদিস অনুসরণ করি আমাদের আকীদা তো তহাবির পরে কিতাবুল আকাইদ সংক্রান্ত যতগুলো আকিদার বই আছে ইমাম তাইমিয়ার বই আছে আকিদার উপরে তারপরে ইমাম আবদুল্লাহ ইবনা হাম্বাল পুত্রের বই আছে আকিদার উপরে ইবনুল কাইমের বই আছে আকিদার উপরে মাজমায় ফতোয়া ইমাম তাইমিয়া আকিদা লিখেছেন আমাদের আকীদা হলো আল্লাহর অনুমতি কমে আল্লাহর নবীকে সাফায়েতে কুবরা সব থেকে বড় সুপারিশকারী দরজা দান করা হবে তিনি কেয়ামতের দিন আল্লাহর অনুমতি নিয়ে তিনি মানুষদেরকে সুপারিশ করবেন সুতরাং জ্ঞানহীন কোরআনহীন হাবিসহীন প্রমাণহীন নির্লজ্জ মিথ্যাচার করেছে করেই চলেছেন ওই পীর সাহেব তিনি দাবি করেছেন যে এই জন্য এই দেশে নাকি ইহুদি খ্রিস্টানদের দালাল বেড়ে গেছে তাই আমি বলতে চাই আহলে হাদিস বা সালাফি মতাদর্শের কোন ব্যক্তি এই কথা বলেনি আল্লাহর নবী সুপারিশ করবে না বরং সাফায়াতের তিনটি দিক তারা উল্লেখ করেছেন এর মধ্যে তারা প্রত্যেকে স্বীকার করেছেন আল্লাহর নবীকে আল্লাহ তালা সাফায়াতের অনুমতি দিয়েই সাফায়াতে কোবরার দরজা দান করে এটাই আহলে সুন্নাত আল জামাহাতের আকিদা এটাই হলো সানাউল্লাহ আমৃত আকিদা এটাই হলো বিন বাজের আকিদা এটাই হলো ইবদুল কাজমের আকিদা এটাই হলো ইমাম সরকারি রহমতুল্লাহ আলহের আকিদা সুতরাং যারা আমাদেরকে নিয়ে এরকম কথা বলে বিভ্রান্তমূলক কথা বলে তারা মূলত আমাদের শত্রু দ্বিতীয় আরেকটি জিনিস এই ডক্টর দাবি করেছেন তিনি বলেছেন যে আমরা নাকি পীর মুড়িদির বিরোধিতা করি তাই তিনি ফুলতলি মাসলাক সোনাকান্দা মাসলাক তারপরে আপনার জৈনপুরি মাসলাক তারপরে আপনার আহলে দাওবান তাদের নিকট নাকি আহলে ঠক ওলামা একরাম আহলে হক না আহলে কি ঠক আহলে ঠক ওলামা একরামদেরকে নিয়ে বলেছেন আমরা নাকি পীর মুরিদির বিরোধিতা করি বিরোধিতা কেন করব না আল্লাহর নবী জিন্দেগিতে কোনো পীর ছিলেন না আল্লাহর নবীর নামটা কোরআনে বাসিরাও ওয়া নাযিরাও প্রায় 400 জায়গায় নাম এসেছে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলেছেন কোথাও মুহাম্মদ কোথাও আহমদ আল্লাহ আল্লাহ তাআলা নবীকে বলেছেন ইন্নাকা লা আলা খুলকিন আযীম নবী আপনি বিশাল বড় চরিত্রের অধিকারী সুরা কালামের মধ্যে আল্লাহ আলোচনা করেছেন আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাল্লাম তিনি তার তেষট্টি বছরের তেইশ বছরের নবীদের জিন্দগি না তিনি কাউকে মুরিদ বানিয়েছেন না তিনি নিজে কোনো পীর ছিলেন সাহাবিদের মধ্যে না কেউ পীর ছিল না কেউ তার মুরিদ ছিল তাবির মধ্যে না কেউ পীর ছিল না কারো মুরিদ ছিল আবু হানিফার কোন মুরিদ ছিল না ইমাম মালেকের কোনো মুরিদ ছিল না বরং আল্লাহর নবীর মৃত্যুর পরে পাঁচশো বছর পরে এই পীর মুরিদির জন্ম হয়েছে মানুষ আমাদের বক্তব্য শুনে সেরেক থেকে ফিরে যাচ্ছে কুফর থেকে ফিরে যাচ্ছে বেদাত থেকে ফিরে যাচ্ছে আর তার হাদিয়া ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে লাইয়া কুলু না আমু আল্লাহ সিবিল বাতিল অবৈধভাবে মানুষের পকেট করে খাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে

আমরা তারাবির রাকাত পরি আত রাকাত এটা নাকি হাদিস নাই আমি বিশ্বাকাত পড়লে তাকে বচ্ছনা করি না এটা একটি হাদিস দ্বারা প্রমাণ রয়েছে কিন্তু আত্মাকাতের হাদিসটিও মোয়াত্তা মালিকের একশো পনেরো নম্বর পৃষ্ঠায় এসেছে উবাই ইবন কাপ ও তামিমানি দার ইয়াকুম নাস আলা হেদা আসারত রকা আ হে তামিম হে উবাই ইবন কাপ লোকদেরকে নির্দেশ দাও মসজিদে এগারো রাখা তারাবি পড়ার জন্য মোয়াত্তা মালিকের একশো পনেরো নম্বর পৃষ্ঠা তাহলে আমরা পেয়েছি আল্লাহর নবী থেকে আর উনি বলছেন হাদিসরা তারা অস্বীকার করে বেতের সালাদি এক রাকাত পরে আমরা বলি সালাত আগে বেতারের নফল নামাজ পড়ে এক রাকাত পড়া উত্তম তবে সরাসরি এক রাখাতেরও হাদিস রয়েছে সুম্মা সালাতিল লেইলি মাসনা মাসনা আল্লাহর নবী রাতের বেলায় দুই দুই করে আট রাকাত কিংবা দশ রাকাত নামাজ পড়লেন বেওয়াহেদা তিনি এক রাকাত কি পড়লেন কৌজুর কোন কিতাবে বোখারি অধ্যায় বাবে রমাদান অথবা তাহাদুতের বাবে ইমাম বুখারি হাদিসটি সংকলন করেছেন সুতরাং আহলে হাদিসের কথা শুনে পীর মানে কি বলে ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন হয় না তোমাদের কথা শুনে ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন হয় ঠিক না ব্যাঠিক আবার তুমি দাবি করেছো আহলে হাদিসগণ কোন ইস্যুতে সালাফিগণ কোন ইসুদে কথা বলে না চরম মিথ্যাচার কথা প্রত্যেকটা ইসুতেই আমরা লিখি ছবির বিরুদ্ধে বিরুদ্ধে আমরা লিখনের মাধ্যমে মূর্তির বিরুদ্ধে লিখনের মাধ্যমে কবরের বিরুদ্ধে লিখনের মাধ্যমে মাজারের বিরুদ্ধে লিখনের মাধ্যমে দাবীদের বিরুদ্ধে লিখনের মাধ্যমে খানকার বিরুদ্ধে লিখনের মাধ্যমে দুর্গার বিরুদ্ধে লিখনের মাধ্যমে দরগার বিরুদ্ধে লিখনের মাধ্যমে যেখানে বাতল ছিল যেখানে শেরক ছিল যেখানে কুফর ছিল যেখানে অমমানুনা ছিল салаফিরা যুগ যুগ ধরে মুখ খুলে গেছে কারণ নবী বলেছেন লা তাজালু তায়েফাতুম মিন উম্মতি আমার উম্মতের একটি মুক্তি বা দল থাকবে লা ইয়াদুররুহুম মান কদালহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ হকম কদালিক মুসলিম শরীফের 54 নম্বর পৃষ্ঠার হাদিস নবী বলেছেন কিয়ামত পর্যন্ত একটি দল থাকবে হক উপর প্রতিষ্ঠিত কেউ তাদের ক্ষতি করতে পারবে না আর তারা কারো ক্ষতি করতে পারবে না ই আহমদ ইবনে হাম্বল এই দলটি হলো সুध्द салаফি এরা দরবারি салаফিনা এরা কারবারি салаফিনা এরা সরকারি салаফিনা এরা কোরআন হাদিসের মানদণ্ডে салаফি সুতরাং লিমিট করে কথা বলুন নিজের জবানকে হেফাজত করুন আল্লাহর দরবারে আপনাকে সুপাদ করে দিলাম আপনি નિર્জলা মিথ্যাত্বার করেই যাচ্ছেন মিথ্যাত্বার করেই যাচ্ছেন এই মিথ্যারও একদিন শেষ আছে একদিন আপনি মরে যাবেন আপনার খানকাহও টিকে থাকবে আমাদের ইমাম আবদুল্লাহ কাফিয়াল খুরাইশিও মারা গিয়েছে কিন্তু তার মসলক কিন্তু ঠিক আছে ইমাম তাইমিয়া মরে গেছে এখন দামেশকে ইমাম তাইমিয়ার কিতাবাদি রয়ে গেছে সারা ওয়ার্ল্ডে সেগুলো ছড়িয়ে গেছে সুতরাং কেউ কোনোদিন দিন হকের দরজাকে বন্ধ করতে পারবে